বন্ধুরা আমি এখন এই রামি গেমের এই গেমের যে গেমটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রকেট ক্র্যাশ এটা খুব সুন্দর একটি যেটাতে আপনাদের মানিকে ডবল করতে পারবেন তবে তার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট যে এখনো পর্যন্ত আপনারা যদি এই গেমটিকে ডাউনলোড করে না থাকেন তবে অবশ্যই এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন আপ করে দিয়েছি চাইলেই করে নিতে পারেন তবে হ্যাঁ তারাই করবেন যিনারা ইন্টারেস্ট আছেন আমি কাউকে ফোর্স করছি না যে আপনাদের করতেই হবে

তাহলে আপনারা হয়তো জেতার চান্সটা বেশি পাবেন তো চলুন দেখেনি তো চলুন আমি আপনাদের বলে দিই রকেট ক্র্যাশ কিভাবে খেলতে হয় কিভাবে আপনারা উইনিং করবেন আপনাদের আগেও বলে দিই যে সব জায়গাগুলোতে আপনারা বেশি লোভ করবেন না দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই গেমে যে সব থেকে সর্বোচ্চ যে রকেটটি উঠে গিয়ে ক্র্যাশ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক পয়েন্ট তেত্রিশ দেখা যাক এটা কত যায় আশা করছি এটা অনেকটাই যাবে আপনাদের বলে দিই গেমের ছোট্ট একটি ট্রেক আপনারা যখন দেখবেন যে একবার অনেকটা গেল তারপরে যখন তার সেকেন্ড ধাপে যখন কিছুটা যাওয়ার পরে গিয়ে একটা ধাপ এমন আসবে যেটা জাস্ট একটু উঠে মানে জাস্ট এক পয়েন্ট গিয়ে কিন্তু পড়ে যাবে আপনারা চেষ্টা করবেন তার পরে থেকে লাগানো দেখুন আমি এখানে প্রথমে তিনশো বেটিং লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে বেটিং হচ্ছে দশ একশো তিনশো পাঁচশো এক সম্ভবত পাঁচ হাজার পর্যন্ত আমি আপনাদের প্রথমে তিনশো দিয়ে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন এক পয়েন্ট পঞ্চাশ এক পয়েন্ট তিরিশ এক পয়েন্ট ষাট গিয়ে আপনারা অ্যামাউন্টটিকে তুলে নেওয়া হয়তো প্লেনটি ক্র্যাশ হওয়ার আগে হয়তো রকেটটি ক্র্যাশ হওয়ার আগে আগে আপনারা যতটা চেষ্টা করবেন তুলে নেবেন কেননা রকেট যদি পড়ে যায় তাহলে আপনারা যে বিটিংটা লাগিয়েছেন সেটা কিন্তু চলে যাবে মানে আপনাদের লস হয়ে যাবে তাই আপনারা প্লেন অর্থাৎ রকেটটা যতই উপরে উঠুক না কেন আপনারা অতটা পর্যন্ত রাখবেন না আর আপনারা যখন একবার খেলতে লাগবেন তখন আপনারা বুঝেই যাবেন সেই জন্য আপনারা যদি একদম ফাস্ট ইউজার আপনারা যদি একদম ফাস্ট লেভেলে খেলতে খেলতে চান বা একদম আপনি প্রথমে তাহলে আপনারা সবার প্রথমে দশ টাকা দিয়ে বিটিং করুন হয়তো দুই তিনবার হয়তো আপনার ফেল হতে পারে আপনি বুঝতে পারবেন না সেই জন্য তখন হয়তো আপনারা বুঝে যাবেন কেননা একবার যদি এই যে সিরিয়ালের লিংকগুলো দেখতে পাচ্ছেন উপরে এই কতটা গেছে আপনারা আন্দাজ করে বুঝতে পারবেন কেননা একটা ধাপে গিয়ে কখন বাড়ছে আর কখন কমছে দেখুন আমি কিন্তু এক পয়েন্ট চষট্টি গিয়ে তুলে নিয়েছি এবার আমি লাগিয়ে দিলাম এক হাজার এবার দেখতে পাবেন আমি কততে তুলব যদিও আমি কিন্তু এই অ্যামাউন্টটিকে বেশিক্ষণ কিন্তু রাখবো না এই কারণে রাখব না কারণ আমি জানি আমি বেশি লাভ বা লোভ এখানে করবো না বা লাভও আমি করতে চাই না যেটা হবে ওটাতে যথেষ্ট দেখতে পাচ্ছেন আমি জানি এটা কত গেলো এই যে এক পয়েন্ট ফিফটি সিক্স মানে দেড় গুণাতে গিয়ে আমি তুলে নিয়েছি দেখুন আমার কিন্তু লস যাচ্ছে না আপনারা যদি ঠিক এইভাবে খেলেন মানে এই রকেটটা যতটাই উপরে উঠুক না কেন আপনারা সব সময় চেষ্টা করবেন এক তিরিশ বা এক পঞ্চাশের মধ্যে সেই হিসাবে আপনাদের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু কখনো বাড়াবেন সেটা হয়তো কখনো কমেন আমার মনে হচ্ছে এটা ক্র্যাশ হয়ে যাবে তুলতে পারবো না দেখা যাক কি হয় এক 1.62 এক বাষট্টি এক পঁচাত্তর এখনো রেখে দিয়েছি ব্যাস তুলে নিয়েছি যাই হোক এইভাবে খেলতে লাগলে আপনারা বুঝে যাবেন যেহেতু আমি এটা খেলি সেই জন্য এটা সম্পর্কে আমার একটু কিছুটা হলো নলেজ আছে সেই জন্য বুঝতে পারে যে পরের ধাপটা কতটা যাবে তার পরবর্তী ধাপটা কতটা যাবে তার মানে এই নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা এতটাই যাবে হয়তো অনেক সময় লসও যেতে পারে বাট আপনারা যখন নিজেরা খেলতে লাগবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এর যে অ্যামাউন্ট কতটা লাভবে এর যে অ্যামাউন্ট সেটা কতটা উপরে উঠবে আর কতটা নিচে যাবে এই যে দেখলেন তো এক চার এর পরের পার থেকে আপনারা যতটা লাগবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দুই ক্রস হবে কেননা এক চার যাওয়ার পরে তার পরবর্তীগুলো বেশি থাকে সেই জন্য আপনারা চেষ্টা করবেন রকম যখন একবার হবে না তার পরে থেকে লাগানো এতে প্রফিটটা কি হয় এতে যে ক্র্যাশ সেটা হওয়ার চান্স কম থাকে আর এতে এই যে প্লেনের যে অ্যামাউন্টের উইনিংটা সেটা কিন্তু বেশি থাকে এই যে আমি বললাম না দেখুন দুই এর উপরে যাবে যে যাচ্ছে এর মোটামুটি পরবর্তী দুই থেকে তিন রাউন্ড কিন্তু ভালোই চলবে এক আশি এক নব্বই দুই মানে দুই গুণ পর্যন্ত এবার আপনারা ডিপেন্ড করছে আপনারা কতটা এখানে বিটিং লাগাবেন আবারও আপনাদের বলে দিয়ে এই ভিআইপি লেভেলে খেলতে হলে আপনাদের কিন্তু অবশ্যই রিচার্জ মাস্ট করতে হবে রিচার্জ না করলে কিন্তু আপনারা ভিআইপি লেভেলে ঢুকতে পারবেন না দেখুন আমার কত ছিল মাত্র দু হাজার থেকে আমার আপাতত ব্যালেন্স হয়ে গেছে চার হাজার তিনশো কুড়ি হ্যাঁ বন্ধুরা এই যে রকেট ক্র্যাশ গ্যামটা এটা কিন্তু খুব সুন্দর এখানে চাইলে আপনারা কয়েক মিনিটের মধ্যে প্রচুর আর্নিং করতে পারেন তবে হ্যাঁ তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা প্রথমের দিকে প্রচুর অ্যামাউন্ট লাগাবেন না আপনারা প্রথমে দেখুন বুঝুন তারপরে আপনারা কখনো লোভ করে আট নয় দশ গুণ পর্যন্ত রাখবেন না যদি কখনো রেখে দেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে যদি নসিব ভালো থাকে তো পেয়ে যেতে পারেন আর যদি নসিব খারাপ হয় তাহলে তো চলে যেতেও পারে আপনাদের কতটা ডিপোজিট করছেন তার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু লাগাবেন হয় এখানে বেশি বেশি ডিপোজিট করলে আপনাদের কিছুটা বোনাসও দেওয়া হয় তাছাড়া আপনাদের পার ডে চেকিং বোনাস পাবেন কোম্পানি থেকে আপনাদের মেলের মাধ্যমে কিছু গিফট দেবে থাকে এরকম কোনো না কোনো কিছু এই যে আমি এখানে কখনো বেশি লাগাচ্ছি কখনো কম লাগাচ্ছি এর আগের বার এক হাজার একটা লস চলে গেল এবার আমি পাঁচশো লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাশ আউটের অপশনটা আছে এটা চলে গেল আমার টাকা বুঝতে পেরেছেন তো মানে এক মানে এক এক্স মানে যেতেই দিল না টাকা আউট আপনাদের এবার এটাই বুঝতে হবে যে তিন চার রাউন্ড পরে একবার না একবার এরকম কিন্তু আসবেই সেটা আপনারা মাথায় রাখবেন কটা রাউন্ড পরে আসছে সেজন্য চেষ্টা করবেন একটু দেখে এই যে এবার কিন্তু আমি প্রফিট করেই নেব কারণ আমি পাঁচশো লাগিয়েছি এই যে বুঝতে পেরেছেন এইভাবে যদি আপনারা একটু দেখে শুনে খেলতে লাগেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে উইনিং করবেন তবে আপনাদের বলবো আপনারা যেমন এখানে অ্যাড করবেন মানি সেই হিসাবে লাগাবেন আমার এখানে অলরেডি দু হাজার ছিল সেই জন্য দুশো তিনশো পাঁচশো করে লাগিয়েছে বাট আপনারা চেষ্টা করবেন আপনাদের এখানে যে অ্যামাউন্ট আছে তার উপর ডিপেন্ড করে আমার এখানে দুবার লস গেল সেই জন্য আমি দু হাজার লাগিয়ে যে তিন হাজার আসে করে নিলাম বুঝতে পারছেন তো মানে আমার আপনার যতটা এখানে অ্যামাউন্ট থাকবে তার উপর ডিপেন্ড করে আপনারা বেট লাগাবেন একবার যদি লস যায় তার পরিবর্তে তিন গুণ মেরে দিন তিন গুণ মারলে দেড় গুণ পর্যন্ত রেখে দিলে আপনার এনাফ মানে ওই লস প্লাস প্রফিট হয়ে উঠে চলে আসবে এটা খুব সুন্দর একটি গেম তবে এর যে মেন যে ফিচার্সটা সেটা আপনাকে বুঝতে হবে এই কারণে বলছি এই যে স্টেজ বাই স্টেজ কত যাচ্ছে কত উঠলো কত পড়লো এই যে আমি কিন্তু বেশি রাখছি না আপনাদের এক এটুকুই বলবো আপনারা যদি বেশি অ্যামাউন্টে লাগান তবে সবসময় চেষ্টা করবেন এক কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এর ওপরে যাবেন না কেননা আপনাদের কাছে রিক্স থেকে যায় যত প্লেন ওপরে যাক না কেন লোভে পড়ে কখনো রাখবেন না আমি এখানে যথেষ্ট আর্নিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কতটা ছিল আর এখন কতটা হয়েছে আবারও আপনাদের বলে দিই যে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য মানে রামি পারফেক্টটিকে ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে এই যে কমেন্ট বক্স আছে কমেড বক্সে পিন আপ করে দেওয়া আছে এর সাথে সাথে ডেসক্রিপশনে সবার ওপরে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সাইন আপ করে নিয়ে নিতে পারেন তারপরে আপনারা এখানে খুলবেন সাইন আপ করার সাথে সাথে পঁয়তাল্লিশ টাকা পাবেন প্লাস আপনারা যখন এখানে রিসার্চ করবেন রিচার্জ আপনাদের বলবে এক হাজার করতে তাহলে এতে আপনাদের প্রফিট ভালো হবে কিছুটা বোনাস দেবে আপনাদের তারপরে আস্তে আস্তে ছোট ছোট বিট লাগুন দেখুন এখানে অনেকগুলো অপশন অনেকগুলো গেম খেলার আপনাদের জানিয়ে দিয়েছি প্রথমে আপনাদের দিয়েছিলাম ফ্রুটি তারপরে তারপরে দিয়েছিলাম মায়া অ্যাম্পায়ার সবগুলোতে আছে এবার কীভাবে খেলতে হয় প্রতিটা গেমের ছোট ছোট অ্যামাউন্ট মানে আপনার যেভাবে ডিপোজিট করবেন সেই ডিপোজিট অনুসারে এখানে বিটিং লাগাতে পারেন তবে আপনাদের রিকোয়েস্ট করবো যে যেমন করবেন সে সেইভাবে তো আমি আপনাকে সকলকে রিকোয়েস্ট করি যখন অন্যান্য স্টেজগুলোতে খেলবেন সেখানে কিন্তু আট নয় এই খেলবেন তাহলে কিন্তু একবারে জিতে গেলে বা হিউজ একটা আর্নিং হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন যদিও এখানে আরও একটি সুন্দর এখানে অপশান আছে সেটি হচ্ছে ড্রাগন ভার্সেস ট্রাইগার এটাও খুব সুন্দর একটি কিন্তু এখানে আফসোস এটা এখনো পর্যন্ত এটা আপনাদের খেলে দেখে দিতে পারেন তবে চিন্তা করবেন না পরবর্তী টাইমে এর উপর একটা ভিডিও মানে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর যদি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই ডাউনলোড করে নিন যদিও আমি এখানে কাউকে ফোর্স করছি না ভালো লাগলে করবেন না লাগলে করবেন না